কেওয়াইবি বেসিং প্লান্টের এখন আমরা অপারেশন সিস্টেমটা দেখব। প্রথমে আমরা জেনারেটর বা পিডিবি লাইন যখন দেব, সাথে সাথে এই প্যানেলটা অন হবে, এই প্যানেলটা অন হবে, এই প্যানেলটা ভোল্টেজ দেখাবে। দেখানোর সাথে সাথে আমাদের এই যে ব্রেকারটা আছে, এই ব্রেকারটা অফ থাকবে, এই আমরা অন করলাম। অন করার পরে ব্রেকার এই দেখতেছেন কন্ট্রোল অন, এই কন্ট্রোল অনে ক্লিক করলে পুরো প্যানেল বোর্ডটা অন হয়ে যাবে। এই প্যানেল বোর্ড, ফুল প্যানেল বোর্ড অন হয়ে গেছে কন্ট্রোল অনে ক্লিক করার সাথে সাথে। এখন আমরা অটো দেওয়ার জন্য এই যে অটো সুইচটা আছে, অটো ম্যানুয়াল, এই ম্যানুয়াল করা আছে, আমরা অটো যেহেতু চালাবো আমরা এই অটো সুইচে দিয়ে দেবো। এই অটো ম্যানুয়াল এখন ম্যানুয়াল মোডে আছে, এই অটো মোডে দেব এই অটো। আর প্রোডাকশন দেওয়ার সময় এই যে মিক্সার ইউনিটটা আছে, মিক্সার অন করে দিতে হবে সব সময়। মিক্সার অটো অন হয় না, ম্যানুয়ালি অন করে দিতে হয়। এখান থেকে আমরা এখন ল্যাপটপে চলে যাব কম্পিউটারে। এই যে দেখতেছেন রেসিপি গেট, এই রেসিপি গেটে ক্লিক করতে হবে প্রথমে আমাদের। এখানে একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইছে, ইউজার আইডি পাসওয়ার্ড হয়েছে OPER। এই দেখেন OPER, এখন লগ ইনে ক্লিক করলে সাথে সাথে একটা পেজ ওপেন হবে। এই যে পেজটা দেখতেছেন, এই পেজটা ওপেন হয়েছে, ক্লিয়ার এই লেখাগুলো দেখতেছেন, এই মেয়ে একটা পেজ ওপেন হবে আপনাদের কাছে, সেম একটা পেজ ওপেন হয়েছে। এই পেজের ভিতরে, এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে আমাদের প্ল্যান্টে কোনো কাজ নেই, সব কাজ মাস্টারে। আমরা এখন মাস্টারে ঢুকবো, মাস্টারে ক্লিক করলে এই একটা পেজ দেখা যাচ্ছে। এখানে কি লাইন সাইড বিকেল ড্রাইভার ট্রান্সপোর্ট মিক্সার মিক্স ডিজাইন, আমাদের এখানে পুরো সেট আপটা সেট করা আছে। আমি তারপরও সেট আপগুলো দেখাচ্ছি মাস্টারের। মাস্টারের ক্লায়েন্টে ঢুকবো, ক্লায়েন্ট এখানে দেখেন তার ব্রাদার্স আর ABC ডিপার্টমেন্ট আছে। আমরা তার ব্রাদার্সে ক্লিক করলাম, ডিটেলস একটা লেখা আছে। আমরা যদি এই তার ব্রাদার্সে ক্লিক করার পর এখানে যে ডিটেলস আছে, এখানে যদি নিউ সেট করতে চাই তাহলে এই নিউটা দেবো, আপনি সবকিছু সেট করে রাখবেন পুরো সেট আপটা। যেহেতু আমরা তার ব্রাদার্সের আছে এটাই সেট করবো, এই সেট আপ যেভাবে লেখা আছে এভাবে ফুল সেট আপ করে নিয়ে আসতে হবে এখান থেকে। এখান থেকে এই তার ব্রাদার্স সবকিছু এডিট করে এখানে সে লিখে সবকিছু এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে রেকর্ড। এখন এখান থেকে ক্লোজ দিয়ে আমরা বের হয়ে যাব, আবার আমরা মাস্টারে যাব। মাস্টারে যাই, এখানে সাইড নেম, সাইড নেমও সেম প্রসেস, ময়েস রেগুলেটর এডিট করলাম, এখানে সবকিছু লিখে আবার সেভ দিলে, সেভ দিলে সেভ হয়ে যাবে। আর যদি আপনি নিউ রেসিপি সেট করতে চান তাহলে এই নিউ, নিউ ডিজাইন, নিউ যদি সাইট সেট করতে চান তাহলে নিউটে ক্লিক করলে নিউ সেট হয়ে যাবে, সবকিছু লিখে এখানে সেভ দিলে সেভ নিয়ে নেবে, ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম। এখন আবারও মাস্টারে ঢুকতে হবে, প্রতিটা বিকেল গাড়ি নাম্বার যে টিএম নাম্বার, এই টিএম এর ডিটেলসগুলো দিয়ে লিখে এই সেভ দেবেন, সেভ হয়ে যাবে, প্রতিটা প্রসেস একই। এখন আমরা আর বেশি দেখাবো না মাস্টার থেকে, এখন মিক্স ডিজাইনে যাব, মিক্স ডিজাইন সেট আপে যাব। এই যে পেজটা ওপেন হয়েছে মিক্স ডিজাইনের, এইটা হয়েছে মিক্স ডিজাইন, আমরা রেসিপি যে সেট করি এটা হচ্ছে রেসিপি। বিভিন্ন সময় আমাদের ডিজাইন চেঞ্জ হয়, চেঞ্জ হইলে আমরা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এই যেমন C25 এই রেসিপিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করতে হবে, এই এডিটে ক্লিক করতে হবে, এডিট করলে পুরো ডিটেলস এখানে এসে পড়ছে। যে কোনো একটা চেঞ্জ করতে হবে, 570 এটা আমরা ধরেন 560 দিলাম, 576 দিলাম,
এখন এই সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এই সেভে ক্লিক করলে সেভ হয়ে গেছে। আর যদি নিউ রেসিপি সেট করতে হয় তাহলে এই নিউতে ক্লিক করতে হবে। এখানে ডিটেলস আছে, সবকিছু সেভ করে আসে। এই যে আপনার বিন সেট আপ, আপনার এক নম্বরে কত নম্বর বিন কি লেখছেন, এটা প্ল্যান সেট আপের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়। এভাবে আপনি পুরো সেট আপটা দিয়া লিখে, এখানে যখন আমি C25 দেবো, এই ঘরে আপনার কোয়ান্টিটি বসবে কত 20 mm পাথর, এই ঘরে ধরেন সেন্ট 88 kg সেন্ট, এইভাবে করে সেট আপ দিয়ে আসতে হবে। এসে এখানে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আর এই যে অ্যাডমিক্সার, অ্যাডমিক্সারটা এখানে গ্রামে হয়, কেজিতে না, গ্রামে। যদি আপনার 3 kg হয় তাহলে 3000 গ্রাম দিতে হবে, এখানে 3000 গ্রাম দিতে হবে। এখানে যেহেতু আমি চেক করলাম না, আমি ক্লোজ দিয়ে বের হয়ে যাবো, এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাবো। এখন আমি এইটাই ঢুকবো এই সেট আপে। এখানে দেখেন অর্ডার ডিটেলস, আপনি আমরা কখনো C25 দেই, C30 দেই, C40 দেই, C10 দেই, এক এক সময় এক এক জায়গায় এক এক কোয়ালিটির মাল নেয়, কংক্রিট নেয়। কংক্রিটের জন্য আমাদের রেসিপি অর্ডারে যাইতে হবে, অর্ডারে যাইতে হবে। এখানে আমাদের দুইটা অর্ডার করা আছে, তাই দুটোটাই C25-এর। এখন আমি একটা অর্ডার করব, নিউ অর্ডার করবো, ধরেন নিউ অর্ডার করার জন্য এই নিউতে গেলাম। এখানে কোড নাম্বার অটো কোড বসিয়ে দেবে টায়ার ব্রাদার্স, মিক্স ডিজাইন C40 দিলাম, বিকেল নাম, সাইড নেম মহেশকাল, বিকেল নেম SSD, লোড লোড, ওকে সেভ, ওকে সেভ নিয়ে এনেছে কিন্তু এই C40। এখন এখান থেকে ক্লোজ দিয়ে বেরোয় যেতে হবে, ক্লোজ দিয়ে বেরোয় গেল। এখন আমার এই পেজটা মিনিমাইজ করে দিতে হবে, পেজটা মিনিমাইজ করে দিলাম দিয়ে। এই যে আতুরার রেঞ্জের মতো শর্টকাট দেখতেছেন, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, 20 গণ শর্টকাট, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এই একটা পেজ আমাদের ওপেন হয়েছে নতুন করে।